আইপ্যাড কেমন, আইপ্যাডে কি কি কাজ হয়, আইপ্যাড আপনার কেন নেওয়া উচিত, এই ধরনের প্রশ্ন আমাদের মনে সবসময় আসে। আপনার মনে যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আজকের এপিসোডে সেই সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। সো হে গাইস, আমি শান্তন ফ্রম সিস্টোরি.কম, ওয়েলকাম টু আদার এপিসোড। মেন ভিডিও দিয়ে আগে আপনাকে বলি, আমার কাছে রয়েছে আইপ্যাড প্রো এবং এইটাই অ্যাপেলের তৈরি সব থেকে পাওয়ারফুল আইপ্যাড এখনো পর্যন্ত, এবং এটাকে আমি প্রায় লঞ্চের পর থেকেই ব্যবহার করছি। তাই যে বিষয়গুলো আপনাকে বলবো সেগুলো আজেবাজে কোনো বিষয় নয়, অল অফ দেম আর মাই সেলফ রিয়েলাইজেশনস, এগুলো আমি ব্যবহার করতে করতে উপলব্ধি করেছি, সেই সমস্ত বিষয়ে আপনাকে বলবো। এবং তারই সাথে সেই বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান, সমস্ত রেলিভেন্ট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই ডিসক্রিপশনটা একবার চেক করে নেবেন। তো এবার আমি আপনাকে বলবো এই আইপ্যাড আপনি কেমন নেবেন, সেই সম্পর্কে বলতে গিয়ে প্রথমে আপনাকে বলি, দে আর এক্সট্রিমলি পাওয়ারফুল ডিভাইসেস। আইপ্যাড প্রচন্ড রকমের পাওয়ারফুল ডিভাইস এবং এর মধ্যে অনেক কাজ আপনি খুব ইজিলি করতে পারবেন, এবং তারই সাথে অ্যাপেল পেন্সিলের কম্বো যদি আপনি নিয়ে নেন তো সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হয়ে যাবে। এতে যে চিপসেট ব্যবহার করা হয়েছে সেটা A12Z বায়োনিক চিপসেট, হুইচ ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল। এবং যদি আপনি আইপ্যাড এয়ারও নেন, Air 4 যেটা লেটেস্ট রিলিজ করা হয়েছে তাতেও A14 চিপসেট রয়েছে, A14 বায়োনিক চিপসেট রয়েছে, যেটা অত্যন্ত রকমের পাওয়ারফুল এবং আপনার সমস্ত কাজ খুব স্মুথলি হ্যান্ডেল করে দেবে। তো আপনি যদি কোনো পাওয়ারফুল ডিভাইস চান এবং সেটাকে ইজিলি পোর্ট করতে পারবেন, এরকম ব্যাপার যদি থাকে আপনার, তাহলে আইপ্যাড আপনাকে নিতেই হবে। তবে বিশেষ কিছু কাজও রয়েছে যেগুলো ম্যাকবুকে খুব ভালোভাবে করা যায়, তাই আপনার মনে যদি ম্যাকবুক এবং আইপ্যাড নিয়েও দ্বন্দ্ব থাকে, আপনি ওপরের আই বাটনে দেখুন, ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশনেও সেই ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, ওইটা অবশ্যই দেখে নিতে ভুলবেন। এরপরে দ্বিতীয় যে পয়েন্টের ব্যাপারে আপনাকে বলবো সেটা হচ্ছে দে আর এক্সট্রিমলি পোর্টেবল। প্রচণ্ড হালকা ডিভাইস, ইজি টু ক্যারি, আপনি খুব সহজে ব্যাগে পুরে নিন, ক্যারি করুন এবং আপনার মনেই হবে না আপনার কাছে এত পাওয়ারফুল একটি ডিভাইস রয়েছে। এইটা আমার দারুণ লাগে, অনেকেই খুব হালকা ডিভাইস চাই অথচ সমস্ত কাজ করে দেবে এরকমও তাদের বাসনা, তো সেক্ষেত্রে আইপ্যাড তাদের জন্য দারুণ হবে। তার সাথে আপনি যদি এমন ডিভাইস চান যাতে খুব সুন্দর ভিডিও এডিটিং করতে পারবেন, বেসিক ভিডিও এডিটিং করতে পারবেন এবং হালকা কিছু অ্যাডভান্স টাচও আপনি দিতে পারবেন, তাহলে আইপ্যাড আপনার জন্য খুব সুন্দর হবে। ওয়েল, এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের বানানো রয়েছে, ডিসক্রিপশনটা চেক করে নেবেন, সেখানে আপনি পেয়ে যাবেন। তবে অন দ্য গো যদি আপনি ভিডিও এডিট করতে চান, যেখানে আপনি ভারী ল্যাপটপ ক্যারি করতে চান না, সেখানে আইপ্যাড আপনার জন্য একটা লাইফ সেভার হয়ে যাবে। তো এইরকম যদি আপনার নিড থাকে আপনি অবশ্যই আইপ্যাডের দিকে ঝুঁকতে পারেন। আইপ্যাড নেওয়ার এর পরের যে কারণটা আপনাকে বলবো সেটা হচ্ছে এই অ্যাপেল পেন্সিল। অ্যাপেল পেন্সিল এবং আইপ্যাডের কম্বিনেশন সেটা ক্রিয়েটিভ লোকজনদের জন্য অসাধারণ হয়ে যায়। আপনি যদি ডিজিটাল ড্রয়িং করেন, পেইন্টিং করেন ডিজিটাল, আপনি যদি নোট টেকিংয়ের প্রতি ইন্টারেস্টেড থাকেন, অথবা আপনি যদি ডুডলিংয়ের প্রতি ইন্টারেস্টেড থাকেন, অনেকেই রয়েছেন যারা খুব ডুডলিং করতে আগ্রহী, তাদের জন্য অ্যাপেল পেন্সিল এবং আইপ্যাড মানে একটা লাইফ সেভার হয়ে যাবে। জানি এর দাম প্রচণ্ড রকমের বেশি, আমার কাছে রয়েছে সেকেন্ড জেনারেশন অ্যাপেল পেন্সিল এবং এর দাম প্রায় 11,000 টাকা ভারতীয় মুদ্রায়। তবুও যদি আপনার নেওয়ার প্রয়োজন হয় তো অবশ্যই আপনি অ্যাপেল পেন্সিল নিতে পারবেন এবং আপনার কাজ খুব স্মুথলি করে দেবে। অ্যাপেল পেন্সিলকে আপনি গেমিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন না, কিন্তু যে সমস্ত ক্রিয়েটিভ কাজকর্ম রয়েছে সেগুলো আপনি দারুণভাবে করতে পারবেন এর সাহায্যে। তবে অ্যাপেল পেন্সিল যদি আপনার মেন প্রায়োরিটি হয়, তার মানে এই নয় আপনাকে আইপ্যাড প্রোর দিকে যেতে হবে, মানে এত দামি আইপ্যাড নিতে হবে, আপনি খুব কম দামি আইপ্যাড নিয়েও অ্যাপেল পেন্সিলের সাহায্যে আপনার কাজ মেটাতে পারবেন, আপনার প্রয়োজন মেটাতে পারবেন। তো ইটস আপ টু ইউ, আপনার কেমন ধরনের আইপ্যাড প্রয়োজন, আপনি কী ধরনের কাজ করতে চান, সেই হিসেবে আপনার যদি অ্যাপেল পেন্সিল প্রয়োজন হয়ে থাকে আপনি সেই হিসেবে আইপ্যাড নিতে পারবেন এবং আপনার প্রয়োজন মেটাতে পারবেন। তো ড্রয়িং, নোট টেকিং, তার সাথে ডুডলিং, তার এগুলো তো রয়েছে, এর সাথে আরেকটা এক্সপিরিয়েন্স আইপ্যাডে প্রচণ্ড রকম ভালো হয়, সেটা হচ্ছে রিডিং এক্সপিরিয়েন্স। এর মধ্যে ট্রুটোন টেকনোলজি রয়েছে এবং এর ডিসপ্লেও অসাধারণ। ট্রুটোন টেকনোলজি ইউজ করে আপনি যদি পড়েন তো আপনার চোখের উপর কোনো রকম এক্সট্রা প্রেশারও পড়বে না, যেটা একটা দারুণ ব্যাপার। প্রথমে আমি PDF এর অতটা ফ্যান ছিলাম না, অত ভালো লাগতো না আমার PDF পড়তে, হার্ড কপি পড়তেই আমার ভালো লাগে বইয়ের। তো এখন আমার ধারণাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন এই আইপ্যাড নিয়ে আমার রিডিং এক্সপিরিয়েন্স খুব সুন্দর লাগছে। অনেক PDF আমি পড়ছি যেগুলো কম খরচায় পেয়ে যাচ্ছি এবং কম খরচায় সেই বইগুলো পড়ার প্রয়োজনটা আমার মিটে যাচ্ছে। তো আপনারও যদি বই পড়ার প্রয়োজন থাকে এবং তার জন্য অবশ্যই কিন্ডেল রয়েছে, কিন্তু কিন্ডেলের অনেক ডিসঅ্যাডভান্টেজেসও রয়েছে এখনো পর্যন্ত, আপনি কালার কোনোরকম বুক পড়তে পারবেন না সেখানে, তো সেই ক্ষেত্রে এইরকম যদি আপনার নিড হয় আপনি অবশ্যই আইপ্যাড নিতে পারেন, যাতে আপনার পড়ার এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর পাবেন আপনি। এবং তারই সাথে আপনার মেইন অ্যাডভান্টেজ যদি নোট টেকিংও হয়ে থাকে তাহলেও এই আইপ্যাড আপনার প্রচণ্ড রকম কাজ দেবে। আপনি নোট টেক করতে পারবেন, সেটাকে ইমেজ আকারে সেভ করতে পারবেন, সেটাকে PDF এ কনভার্ট করে নিতে পারবেন খুব সহজেই এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারবেন, আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারবেন খুব সহজেই। তো এইটাও দারুণ একটা এক্সপিরিয়েন্স লাগে এই আইপ্যাড ব্যবহার করার জন্য। তো এই আইপ্যাড সম্পর্কে পরের যে ব্যাপারটা আপনাকে বলবো সেটা হচ্ছে গেমিং। আইপ্যাডে আপনি অসাধারণ গেমিং করতে পারবেন এবং গেমারদের মধ্যে
প্রচন্ড রকমের জনপ্রিয় আইপ্যাড, যে কোনো গেম আপনি বলুন, অ্যাপল থেকে শুরু করে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, যে কোনো গেম প্রচন্ড স্মুথলি হ্যান্ডেল করে দেবে। আপনি যদি ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলে থাকেন, আমি অনেক দিন থেকে ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলছি এবং ক্ল্যাশ অফ ক্ল্যান্সের এক্সপিরিয়েন্স মানে টোটালি একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। পাবজি তো আছেই, আপনি যদি আইপ্যাডে খেলেন এই সমস্ত গেমগুলো, তা আপনি মোবাইলে খেলার কথা একদম আপনার মাথায় আসবে না। এবং অনেক প্রফেশনাল গেমার রয়েছেন যারা শুধুমাত্র আইপ্যাড ব্যবহার করেন, আইপ্যাডে গেমিং করেন, গেমিং রেকর্ডিং করে সেটাকে সঙ্গে সঙ্গে এডিট করে আবার ইউটিউবে পাবলিশও করে দেন। তো আপনার যদি ইন্টেনশন এই ধরনের থাকে, অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করবো একবার আইপ্যাড ব্যবহার করে দেখুন, সেখানে গেম খেলে দেখুন, আপনি কোনোদিন ভুলবেন না সেই এক্সপিরিয়েন্স। আমার কাছে রয়েছে আইপ্যাড প্রো এবং আমি যে কোনো গেম দিই না কেন খুব স্মুথলি হ্যান্ডেল করে দেয়, খুব স্মুথলি রান করে। এবং এতে যে আমি এক্সপিরিয়েন্স পাই, আমি এখন মোবাইলে গেমের কথা একদম ভুলেই গেছি, আমি এখন আইপ্যাডেই আমার সমস্ত গেমিং নিডস মেটাই। তো নোট টেকিং গেল, ই বুক রিডিং হলো, তারই সাথে ভিডিও এডিটিং তো হলো। এবার আপনার মনে হবে এত কিছু যদি আমি আইপ্যাডে করি ব্যাটারি লাইফ কেমন হবে। সারপ্রাইজিংলি এর ব্যাটারি লাইফও প্রচণ্ড রকমের ভালো, এতে আমি প্রায় 9 থেকে 10 ঘন্টা, কখনো কখনো 11 ঘন্টারও ব্যাটারি লাইফ পেয়ে যায়। এত হেভি কাজ করেও, খুব হেভি কাজ করলে হয়তো একটু কম ব্যাটারি ব্যাকআপ পাবেন, কিন্তু সেটাও একদিন আপনার অনায়াসে চলে যাবে। ব্যাটারি লাইফ নিয়েও আপনি হতাশ হবেন না, ওভারঅল একটা কম্প্যাক্ট প্যাকেজ হয়ে যাচ্ছে আপনার জন্য, আপনার নিডস দোজি এই রকমের স্পেসিফিক কিছু বিষয় হয়ে থাকে। তো অবশ্যই এই সমস্ত ক্ষেত্রে আপনি আইপ্যাড নিতে পারেন। অফকোর্স এবার আমি যে বিষয়টা মেনশন করবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং। আমার কাছে রয়েছে আইপ্যাড প্রো এবং এতে ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স মানে একটা অন্য জগতের এক্সপিরিয়েন্স পাচ্ছি আমি। প্রচণ্ড স্মুথ, যে কোনো ধরনের আমি ফুটেজ দিয়ে দিই না কেন খুব স্মুথলি, খুব একদম কোনো রকম ল্যাগিনেস ছাড়াই রান করে দিচ্ছে। এবং আমি এই আইপ্যাডের আনবক্সিং করার পর থেকে এখনও পর্যন্ত যত ভিডিও পাবলিশ হয়েছে এই চ্যানেলে, সমস্ত কিছু এডিট করা হয়েছে এই আইপ্যাড প্রতি এবং অ্যাপল পেন্সিলের সাহায্যে আমি এডিট করেছি। তো এই এক্সপিরিয়েন্স ভিডিও এডিটিং নিয়ে আপনার যদি নিডটা হয় বেসিক লেভেলের বা কিছুটা হয়তো অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং যদি আপনি করতে চান, তো এই আইপ্যাড প্রোতে লুমা ফিউশন নামে একটি অ্যাপ্লিকেশনস রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটার সাহায্যে আপনি দারুণ ভিডিও এডিটিং করতে পারবেন। এই লুমা ফিউশনকে আইপ্যাডের ফাইনাল কাট প্রো বলা হয়, মানে আপনি বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল এই লুমা ফিউশন। তো ভিডিও এডিটিং যদি আপনার নিড হয় এবং স্পেশালি যদি আপনি অন দ্য গো ভিডিও এডিট করতে চান, তাহলে এই আইপ্যাড নিয়ে আপনি একদমই হতাশ হবেন না, খুব ভালো লাগবে আপনার আইপ্যাড ব্যবহার করে। তার সাথে আপনার যদি এত ভারী ভারী কাজকর্ম করার নাও প্রয়োজন হয়ে থাকে, আপনি যদি ভিডিও এডিটিং করতে না চান, এত ভারী গেমিং করতেও না চান, শুধুমাত্র আপনার যদি কাজ থাকে মিডিয়া কনজাম্পশন, আপনি যদি প্রচুর ইউটিউব ভিডিও দেখেন, প্রচুর যদি নেটফ্লিক্স, প্রচুর অ্যামাজন প্রাইম ব্যবহার করেন, তাই সাথে প্রচুর যদি আপনি ইন্টারনেট ব্রাউজ করেন, সেক্ষেত্রেও এই আইপ্যাড আপনার জন্য দারুণ একটা অপশন হতে পারে। তবে অবশ্যই সেই জন্য আপনার বাজেটটা স্ট্রং হতে হবে, বাজেট স্ট্রং মানে সেটা একটু বেশি হতে হবে, আইপ্যাডগুলো এক্সট্রিমলি ওভারপ্রাইসড বলে আমার মনে হয় সবসময়। কিন্তু আপনার যদি টাকা থাকে কেন আপনি ব্যবহার করবেন, আপনার যদি টাকা থাকে তো অবশ্যই আপনি আইপ্যাড নিন, আইপ্যাড ব্যবহার করুন, তবে সেটা আইপ্যাড প্রো হতে হবে এইসব কাজের জন্য এমন নয়, যে কোনো আইপ্যাড আপনি নিন এবং আপনার এই সমস্ত কাজগুলো খুব ভালোভাবে মিটিয়ে দেবে, কারণ এই ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ, তার সাথে ভিউইং অ্যাঙ্গেল দেখুন খুব সুন্দর এবং সাউন্ড কোয়ালিটিও খুব ভালো। আইপ্যাড প্রোতে 4টে স্পিকার দেওয়া রয়েছে যেগুলো খুব সুন্দরভাবে পজিশন করা রয়েছে এবং খুব সাউন্ডও অসাধারণ। তো এই মিডিয়া কনজাম্পশন যদি আপনার নিড হয়ে থাকে এবং তার সাথে ইফ ইউ হ্যাভ সাম এক্সট্রা ক্যাশ, তাহলে কেন আপনি আইপ্যাড নেবেন না, আপনি অবশ্যই আইপ্যাড নিন এবং আইপ্যাডের এক্সপিরিয়েন্সটাকে এনজয় করুন। আজকের এই ভিডিও শেষ করার আগে আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, এই আইপ্যাড থাকলেই আপনি ভালো নোট টেকিং করতে পারবেন, ভালো বই পড়তে পারবেন, পড়াশোনায় আপনি আরও এগিয়ে যাবেন বা ভালো ভিডিও এডিট করতে পারবেন, খুব সুন্দর গেমিং করতে পারবেন, আইপ্যাড নেই বলে এই সমস্ত বিষয় আপনি করতে পারছেন না। এই ধরনের চিন্তা অনেকের মনে আমি দেখতে পাই, অনেকে কমেন্ট করেও জানান এই সমস্ত বিষয়গুলো, কিন্তু এই ধরনের নেগেটিভিটি আপনার মনে একদম বাস করতে দেবেন না। আইপ্যাড থাকলে যে সমস্ত কিছু আপনি ম্যাজিক্যালি ভালো করতে শুরু করবেন এমন কোনো ব্যাপার নয়, এইগুলো প্রত্যেকটা একটা একটা টুল যেগুলো হয়তো একটু অ্যাডভান্টেজ আপনাকে দিতে পারে, তাও ডিপেন্ড করছে আপনি কেমনভাবে ব্যবহার করছেন, কেমন প্রোডাক্টিভ ওয়েতে এই সমস্ত টুলগুলোকে ব্যবহার করছেন সেইভাবে। আমি এমন লোকজনের সান্নিধ্যেও রয়েছি যারা কোনোদিন এই সমস্ত জিনিস কিনতে হবে সেটাও ভাবেননি, কিন্তু তারা তাদের ফিল্ডে সেটা পড়াশোনায় হোক বা খেলাধুলাতেই হোক মানে অসাধ্য সাধন করে চলেছেন। তো এইটা একদম আপনি খেয়াল করে রাখুন ভালোভাবে। অনেকে বলতে শুনি ইএমআই এর মাধ্যমে বা হয়তো কোনো জমি রয়েছে সেইটা বিক্রি করে আইপ্যাড কিনবে, তো এইরকম চিন্তাভাবনা থেকে দূরে থাকাই ভালো, একদম এই ধরনের চিন্তাভাবনা আপনার মনে আসতে দেবেন না। এখন সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করতে শুরু করে দেওয়া, মোর প্রোডাক্টিভ ওয়েতে আপনার সময়টাকে কাটানো। তো অবশ্যই সেই সমস্ত কিছু করুন, তো একদিন আপনার যদি খুব প্রয়োজন হয়, আপনি যদি আপনার নিড ফিল করেন, তাহলে আপনিও আইপ্যাড নেবেন এবং তখন আপনার কোনো রকম সমস্যা হবে না। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, ভিডিওটিকে লাইক করে দিন এবং শেয়ার করে দিন, আর এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট যদি আপনি মিস না করতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে থাকতে ভুলবেন না। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য
ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রেষ্ঠ থাকুন।